প্রিয় দর্শক বিরতির পরে আবারও আপনাদের সামনে হাজির হলাম আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য এবং আপনাদের জন্য আরেকজন অতিথি এখন চলে আসছেন আপনাদের আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এবং আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাবু ভাই ছিলেন আমাদের আগের সেকশনে এডুকেশন নিয়ে অনেক কথা বললাম অনেক তথ্য আমরা জানতে পারলাম জনাব জুবায়ের বাবুর কাছ থেকে এটা আমাদের আমি আশা করি আমাদের কমিউনিটি উপকৃত হব এবং এখন আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে আরেকজন অতিথি এসছেন উনি হচ্ছেন আনিসুজ্জামান অ্যান্ড প্রিফারেটরি স্কুল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমাদের ইসলাম চ্যানেল বাংলায় স্বাগত জানাচ্ছি আপনাকে কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন জি জি অনেক ধন্যবাদ আজকে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানটি মূলত আপনাদের মতো যারা গুণীজন কমিউনিটিতে কাজ করছেন কমিউনিটিতে অনেক দিন ধরে কাজ করার কথা ভাবছেন তাদেরকে নিয়েই আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কর্ম আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু নিয়েই আমাদের দর্শকদের সাথে আমরা কথা বলি তো আপনারা যেটা করছেন একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন সেটি আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে স্কুলটি স্কুলটির নাম হচ্ছে ডেফেলি স্কুল এবং সেটার প্রফ্রাইটরও আপনি তো আপনার কাছে যে জিনিসটা জানতে চাইব যে আপনি আপনারা কেন কিভাবে এই কথাটা ভাবলেন যে এখানে একটি স্কুল প্রতিষ্ঠা করা দরকার বিশেষ করে আমাদের ওয়াইট চেপেল বাংলা ভাষাভাষী বাঙালি অধ্যুষিত একটি এরিয়া তো আপনি কেন ভাবলেন যে এখানে এই ধরনের একটা স্কুল প্রতিষ্ঠা করা দরকার যদি একটু কথা বলেন আমাদের দর্শক জি প্রথমে আমি ইসলাম চ্যানেল বাংলাকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমরা জানি যে ইসলাম স্যানেল বাংলা কমিউনিটিতে এই ধরনের প্রোগ্রাম করে থাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই তো প্রথমে আমি শুরুর দেখে যাই যে কেন আমি এই উদ্যোগ নিলাম তো আমি এডুকেশন লাইনে দীর্ঘ আঠারো বছর ধরে আছি আঠারো বছর ধরে আমি এডুকেশন লাইনে আছি যে আমার একটা আলাদা আরেকটা একটা প্রতিষ্ঠা আছে যেটা আমি পার্ট টাইম চালু করি সেটা দীর্ঘ পনেরো বছর ধরে তো সেখান থেকেই মূলত আমার মন্দির ভিতরতে একটা আশা ছিল আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা ফুল টাইম স্কুল করব যে স্কুলে বাচ্চারা থাকবে আসবে তারা একটা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হবে সাথে যে ন্যাশনাল কারিকুলাম আছে সেখান থেকে শিক্ষিত হবে তো এখান থেকে সেখান থেকে আজকে প্রায় নয় দশ বছর ধরে আমার একটা স্বপ্ন ছিল আল্লাহ রহমতে সব কিছু হয়ে গেছে এখন আমরা সেপ্টেম্বর থেকে এটা শুরু করব তো মেইনলি যেটা আমি অনুভব করতে পারছি আমাদের কমিউনিটিতে বিশেষ করে টাওয়া হ্যামেসে যে অনেকেই একটা যে ইসলামিক নিডস আছে ইসলামিক যে একটা শিক্ষার যে একটা নিডস আছে সেই নিডসটা সেখানে একটা গ্যাপ আছে এবং সেই তুলনায় কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুব কম তো আমি সেখান থেকেই মূলত আমার ওই তাও বেছে নেওয়া যে আমাদের কমিউনিটির লোকজনও ওখানে বেশি প্লাস আমাদের যে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি যে বাচ্চারা যখন আমাদের কাছে পার্ট টাইম আসে তাদেরকে আমরা ওই রকমভাবে টাইম পাইনি যে একটা বাচ্চা যখন আসবে ওদেরকে আমি আমার মনের মতো করে আমি একটা সিলেবাস সিলেবাস করে বা আমাদের যে একটা পাঠ্যপুস্তক আছে সেভাবে আমাকে আমরা কিন্তু শিক্ষা প্রদান করতে পারি নাই সেখানে যেমন একটা বাচ্চা দুই ঘন্টা আসতো চার ঘন্টা আসতো তখন থেকে আমার মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে এই বাচ্চাটাকে এই স্টুডেন্টটাকে যদি আমি ফুল টাইম পাই তাইলে ওকে আমাদের মনের মতো করে আমরা গড়তে পারবো যেটা একটা যেমন এই বাচ্চাটায় বা এই স্টুডেন্ট আর কি এই স্টুডেন্ট ভাই ভাই একটা মিনিট আপনাকে আমি পাঠাবাচ্ছি আর কি আমি আসছি একটি কথা আমাদের দর্শকদের সাথে আমরা এখন শেয়ার করতে হচ্ছে দর্শক আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি শুরুর থেকেই আমাদের কমিউনিটিকে নিয়ে আমাদের যেটা কথা বলা এবং যে ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে যে এই অনুষ্ঠানটি মূলত অনেকে আমাদের কাছে মেসেজ পাঠিয়েছেন যে আমাদের এই অনুষ্ঠানটি আগে শুক্র প্রতি শুক্রবার শুরু হতো লন্ডন সময় ছয়টা থেকে সাতটা কিন্তু ইদানিং আমরা একটু পরিবর্তন এনেছি বিভিন্ন কারণে এই অনুষ্ঠানটি এখন হচ্ছে প্রতি বৃহস্পতিবার লন্ডন সময় সাতটা থেকে আটটা এবং সেই চেঞ্জটি আমাদের দর্শকদের অনুরোধে আমরা করতে বাধ্য হয়েছি কারণ শুক্রবারটি আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য আমাদের অতিথিদের জন্য বিভিন্নভাবে প্রবলেম হয়ে যায় তো দর্শকদের অনুরোধে আমরা এই সময়সূচি এটি পরিবর্তন করেছি যে এখন থেকে অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার লন্ডন সময় সাতটা থেকে আটটা প্রচারিত হয়ে থাকে এবং দর্শক মণ্ডলী আমাদের অনুষ্ঠানটি মূলত আমরা কমিউনিটি ভিত্তিক কমিউনিটির জন্য যারা কাজ করছে আমি আগেই বলেছি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিও তাদের সংগঠন এবং ব্যক্তিগতভাবে যারা কাজ করেন তাদেরকে আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের উদ্দেশ্য দর্শক আমাদের সাথে থাকবেন এবার আরেকজন অতিথি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আসসালামু আলাইকুম আপনি যদি আপনার পরিচয়টা দেন ওয়াজ ইউর নেম অ্যান্ড সো মাই নেম ইজ মায়া অ্যান্ড আই এম বি হ্যাঁ ঠিক হেন্স কো আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা আপনার কাছে আসবো ভাই যে জিনিসটা হ্যাঁ কথা বলছিলাম তো যেটা বলতেছিলাম যে আমাদের টাওয়া হামলেসে আমাদের এই যে ইসলামিক যেটা শিক্ষা ইসলামিক স্কুল এটা নিডস আছে আমরা এটা রিসার্চ করছি প্লাস অনেক প্যারেন্টস এর কাছ থেকে আমরা ইনফরমেশন পেয়েছি যে না এ ধরনের স্কুল যদি আমরা করি তাহলে একটা বাচ্চা ইসলামিক শিক্ষায় শিক্ষিত হলো প্লাস এদেশে যে ইউকে বেসড ন্যাশনাল কারিকুলাম সেটাও শিখলো এই দুটার কম্বিনেশন যখন হয় যখন একটা বাচ্চা শিখবে একটা স্টুডেন্ট যখন শিখবে তার ভিতরে একটা ইসলামিক একটা ভ্যালু তৈরি হবে তাই না একটা একটা মোরালিটি তার ভিতরে থাকবে তো এটাই হচ্ছে আমাদের মেইনলি মেইনলি উদ্দেশ্য স্কুলটা প্রতিষ্ঠিত করার জন্য এবং আরেকটা দিক আমি বলে রাখি যে অনেক স্কুলে যেমন ম্যাথস ইংলিশ সায়েন্স বা অন্যান্য ন্যাশনাল কারিকুলামটা যেমন খুবই স্ট্রং কিন্তু ইসলামিক সাইডটা স্ট্রং না কিন্তু আমরা যেটা যে উদ্দেশ্য নিয়েছি সেটা দুইটাতেই স্ট্রং করবো ইনশাল্লাহ তারা ইসলামিক সাইডটা খুব স্ট্রং হবে প্লাস ন্যাশনাল কারিকুলাম স্ট্রং হবে এবং আমরা চাই যে আমাদের এখান থেকে একটা স্টুডেন্ট ইয়ার ওয়ানে ভর্তি হবে সে ইয়ার সিক্স যখন সে কমপ্লিট করবে প্রাইমারি স্কুলে সেকেন্ড এর যাওয়ার আগে আগ দিয়ে তখন সে হিপস কমপ্লিট করবে যে হিপস তার কোরআন যে একটা কোরআন হাফিজ যেটা বলি আমরা সেটা কমপ্লিট করবে সাথে সাথে ন্যাশনাল হিপসটা কি শুরু থেকেই নাকি শুরু থেকেই আচ্ছা একটা যেমন কায়দা থেকে শুরু করলো বা জুজামা যেটা আমরা বলি বেসিক থেকে শুরু করলো শুরু করলেও পরে যখন সে এক পর্যায়ে সে হিপস কম শুরু করবে হিপস আমাদের টার্গেট হচ্ছে লেসনটা প্লান করে এইভাবে যে একটা ইয়ার সিক্সের পরে একটা বাসে হিপস কমপ্লিট করবে তো প্যারেন্টসদেরও কিন্তু অনেক সময় আমরা দেখি যে এখন তারা বিশেষ করে উইকেন্ডে বা একটা স্কুলে একটা বাস স্কুল থেকে আসার পরে তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় তারা শিক্ষা দেয় অনেকে এই বাসায় বাসায় অ্যারাবিক অ্যারাবিক যে লেসনটা দেয় বা অন্যান্য জায়গায় তারা নিয়ে যায় তা আমাদের স্টুডেন্টদের অন্তত প্যারেন্টসদের এইরকম ঝামেলা পাইতে হবে না তো এক জায়গাতে তারা ইসলামিক শিক্ষাটাও শিখলো প্লাস ন্যাশনাল কারিকুলামটা যে আছে পুরোপুরি এটাও তারা শিখল আর কি এটা হচ্ছে আমাদের মেইনলি উদ্দেশ্য অনেক ধন্যবাদ আপনাকে আমরা আমাদের দর্শকদের জন্য কিছুটা আমরা ধারণা পেয়েছি যে আপনাদের উদ্দেশ্য কী বা কেন আপনারা এই স্কুলটির প্রতিষ্ঠা করতে গেলেন একটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি সেটা আবার আপনার কাছে কাছে ফিরে আসবো যে আপনি বলছেন যে কিছুটা ইসলামিক এবং আমাদের সাধারণ যেটা স্টাডি এটার মধ্যে একটু গ্যাপ রয়ে গেছে যেটা আপনি বলতেন সেটা নিয়ে আবার কথা বলবো হোয়াট ল্যাঙ্গুয়েজ ইউ আর প্রিফেয়ার্ড বাংলা ইংলিশ English, okay, yes. no problem. Um, uh, nice to meet you and uh, nice to uh, talking to you uh, about uh, in this school. Is uh, do you know, uh, Mr. Anis Jaman, um, uh, he explained some gap in between uh, our uh, Bengali or uh, mainstream study or Islamic study. What do you think? Um, what kind of gap? Uh, we have. So in this day and age a lot of young children miss out on things like learning Bangla, learning Arabic. Um, we tend to move towards more English maths and sciences. Yeah. Um, so I've seen myself after school a lot of children will think right I need to become a doctor so I need to focus on science or I want to become an engineer so I need to then focus on my maths for example. So then we start neglecting are Arabic, we start neglecting um, Quran studies and things like that, and we forget these are things that we need for the um, hereafter, these are the things that we need after the grave. So, with our school, we plan on incorporating everything. So, we kind of help parents. So, not only are parents having to choose between um, mainstream schools, so core cool subjects like maths and science, but in fact, they can say, Right. My children will learn not only math and science, but also be confident with their religion. They'll be confident with their Bangla. They'll be confident with things that they can use, not just within the workforce, but also help them become better human beings as well. We want to make sure that children aren't stuck with just a limited education. It's all about a well rounded individual. There's more to life than just becoming something. Job wise, we want to make sure that they are young Muslims who are confident Muslims, who are practicing Muslims. And we've seen a massive decline in the number of children kind of turning towards religion. And we want to make sure that religion is at the forefront of everything, not ignoring it, not neglecting it, but in fact enjoying it, in fact coming to school and being in competition with their friends, saying, i memorized this surah, what have you memorized? Yeah. things like that. so we want to make sure that we're bringing that all back to the forefront. and it's all about bringing it back to our own community, first and foremost, and helping our own community as well. right, thank you very much. thank you. Uh, but uh, another thing um, is mr. anisijaman um, explained and you are the head teacher yes that's correct so how many uh, teachers uh, uh, at the moment you uh, at in the school? moment we are currently recruiting all of our teachers and we're currently working on bringing in qualified individuals who are passionate about their subjects not just teachers who are teaching for the sake of teaching but teachers who will bring everything to life who will help children enjoy what they're doing so we are currently in the process of organizing a school so that it's somewhere that children genuinely want to be where they are content they're happy parents feel like they um, can trust in our school who feel like their children will be safe in our hands yeah, this is very good news for our community, actually. Thank you very much. So um, what's uh, your accommodation? How, how many uh, students you can accommodate in this school? So approximately 155 to about 200 students is our first aim. And inshallah, we aim to um, accommodate a number more as number we grow. More, yeah, yeah, but areas. our plan is to start off with small classes just so that all the children get one to one attention, just so that we don't compromise on their education. So, having massive classes means that children get ignored or forgotten. But with our smaller classes, it means that they get all the attention. And inshallah, in the future, we want to make sure we maintain that. So, we don't want to compromise on our education at any given point. Definitely, yeah. yeah Thank you very much. So, um, as uh, what's the basis in this school? In what is it, watchable or? Yes, it's based in Whitechapel, so it's control, within the uh, community. The, our com yeah, our audience uh, was your uh, actually based. So we are based on Commercial Road. Everybody's um, quite confident with Commercial Road. um It's right in the heart of East London, so it's very accessible for everybody. You know, um it's not a place that's hidden away. We've got all the safety precautions within the school as well. What's your website or? Uh, if you explain uh, for our while, yes. What's your is is there any website? Yep. So if you go to um, Daffodil Prep School. Dot org. UK, you'll be able to find all the information. So, not only will you find access to our prospectus, but you'll also see information about our community, what our subjects are. You'll also be able to get um, a little taster of what kind of things we offer. So, we have little demos, um, things like what our students will get up to on a day to day basis. We've got a brilliant advert for that as well. Um, if you go through the website, you'll be able to find um, access to where you can apply for the school as well. So, we've tried to make everything as accessible and as easy for our parents and students students so um, people can apply now or is there any time limit 100% so if you go straight to the website um, there's an apply button you can register your interest we've got an open day coming up on the 29th where you can come in see what kind of subjects we offer what the subjects will include so we've got a breakdown on what we're teaching you can meet some of our staff members have a look at what the school looks like as well just so that you're kind of well acquainted you feel confident in what we're offering here at daffodil

এ ব্যাপারে সবাই ছিলেন উনি ফিল্ম মেকার জুবেরবাবু প্রডিউসার ডাইরেক্টার তো উনি প্রথম পর্যায়ে ছিলেন ওনাদের সাথে এদেশের এডুকেশান নিয়ে কথা হচ্ছিল যে একটি পর্যায়ে আমরা জানতে পেরেছি যে বিশ্বের বিভিন্ন দেশের চাইতে এদেশের প্রাইমারি এডুকেশন অনেক পিছিয়ে সেটার কোনো কারণ আছে আপনি জানতে পারেন বলতে পারেন কি না কেনটা সো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে আমাদের যে ক্লাস সাইজ এখানে যে শিক্ষা পদ্ধতি যেমন আমার মেয়ে একটি স্কুলে যায় সেখানে তেত্রিশ জন স্টুডেন্ট একজন টিচার থার্টি থ্রি স্টুডেন্টস তো একজন টিচারের পক্ষে থার্টি থ্রি স্টুডেন্ট ম্যানেজ করা বা পড়ানো কিন্তু খুব মুশকিল হয়ে যায় তাই না তো যদি যে বাচ্চাগুলো একটু ডাউনগ্রেডেড তারা কিন্তু ডাউনে থেকে যায় তাই না একজন যেমন ক্লাস হচ্ছে হয়তো ফর্টি ফাইভ মিনিটস বা ফিফটি মিনিটস একটা ক্লাস তো পঞ্চাশ মিনিটে যদি আপনি ভাগ করেন একটা স্টুডেন্ট তেত্রিশ করে তাহলে কিন্তু দেড় মিনিট করেও হয় না তো আমি প্রথমে যেটা আমি আইডেন্টিফাই আমার কাছে যেটা মনে হয় যে ক্লাস সাইজ প্রথমে আগে স্মল সাইজ করতে হবে এবং আরেকটা জিনিস হচ্ছে যে একটা ক্লাসের ভিতরে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট থাকে তাই না যেমন অনেকে থাকে এশিয়ান মানে স্পেশাল এডুকেশন এডুকেশন নিডস এই বাচ্চাটাও কিন্তু ওই তেত্রিশ জনের ভিতরে থাকে আমি আমার জাস্ট নিজের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতেছি তো সেই ক্ষেত্রে যেটা দরকার মানে প্রথমে যেটা দরকার যে যদি আমরা একই ক্যাটাগরির স্টুডেন্ট যদি আমরা একটা ক্লাসে দিই তাহলে সেই ক্ষেত্রে টিচারের জন্য সুবিধা হবে স্টুডেন্টেরও প্রোগ্রেস তারা ভালো করতে পারবে এটাই হচ্ছে আমার যেটা আমি আইডেন্টিফাই করছি আগে কি অ্যাজ এ মানে দীর্ঘদিন ধরে আমি এই লাইনে আছি আমি দেখতে দেখতে পারছি আর কি মানে আমরা যদি যখন টিউশনই করি যে চারজন থাকে একটা ক্লাসে তো বাচ্চারা খুব এনজয় এনজয় করে তার মানে কি যে বাচ্চাটা সে লেখাপড়া সে বুঝতেছে তার কোনো প্রশ্ন থাকলে পরে টিচারকে সে আস করতে পারতেছি স্ট্রেটওয় আর যখন ক্লাস সাইজটা যখন বড় হয়ে যায় তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় বা অনেক বাচ্চারা থাকে সায় ফিল করে যে হয়তো টিচারকেও বলতে চায় না তাই না তো ওরা কিন্তু পিছিয়ে পড়ে যায় আর শুধু তাই না আমরা যদি জিসিএসি এবং এ লেভেল প্রাইমারি শুধু তাই না জিসিএসি এবং এ লেভেলে যদি আমরা দেখি স্টুডেন্টরা ঠিক আছে এভারেজ তারা পাস গ্রেড ঠিক আছে কিন্তু একেবারে যে হাই গ্রেডের স্টুডেন্ট এটা কিন্তু মানে গত বছর বা তার বছর দিন দিন কিন্তু কমতেছে কিন্তু এই স্টার বা গ্রেড নাইন যেটা ভাই আমি আবার আসবো আপনার আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করবো আমার আপনার কাছে এজ এ হেড টিচার আজকে ফর আওয়ার অডিয়েন্স আওয়ার ভিও হোয়াট কাইন্ড অফ ডিফারেন্স বিটুইন বি ডিফারেন্ট বিটুইন ইউর স্কুল অ্যান্ড দি আদার্স স্কুল So, the main difference is the structure of our lessons. So, we are offering more for our students. So, it's going to be more than just your basic curriculum. We'll be including lots of extracurriculars. So, we'll be looking at different elements like STEM now stem is something they typically bring in for secondary school but school. inshallah we plan on pushing our students we plan on elevating them a little bit higher so that they get a little bit further in life as well so they'll be doing the likes of um, science technology engineering and maths at primary school level as well so when they then get to secondary school they've already got that advantage they've already got that kind of knowledge their foundation inshallah will be a lot stronger than their peers in other schools so that's the first main difference. The other would be things like our languages. So we plan on creating well rounded students. So not only will they be doing things like French um, and Bengali and what have you, Arabic obviously is part of our Quran studies um, course, they'll also be learning Latin. Now, Latin is, um, they consider almost the root language. Of all other languages. So that will help kind of make them a little bit more different. It will help them stand out a little bit more out of all their peers as well. And it's something for them to then add. And when it comes to applying for university, they'll have something to say. So they can our students will be able to say, I've studied Latin for five years from a young age, I'm competent in this language, for example. So those are only just two of the things that we're planning on incorporating. We'll also be joining them with loads of different competitions on the national level as well, encouraging them with their master skills, their writing skills and what have you. So we plan on boosting our students more than just the basic curriculum. We want to kind of elevate them a lot further. So Mr. Anasad um, Jamal said uh, this is uh, your um, level start from the hips and the other thing. So um, what kind of the other, other education is going to be in the year school? Um, perhaps uh, Islamic or uh, in other studies? So, in terms of our Islamic studies courses, they'll be doing, as Mr. Anis has mentioned, um, HIFTs. So, they'll be looking at memorization. Every single year group will have a target to meet, every student will have a target to meet, and their teacher will be going through progress checks. So, we make sure that they are completing as much of the Quran um, throughout their time here at Daffodil. Inshallah, the aim is by the end of year six, if they start with us from year one and go through to year six, they'll have completed the entire Quran. Um, off my heart. We'll also be looking at Tajweed, um, looking at the basic rules, and making sure that the Muharraj is perfect with the recitation as well. Um, Islamic studies is another thing. We'll be looking at um, the say of the Prophet We'll be looking at other stories of the Sahabas. So, not only just looking at historical figures. So, in school, everybody studies. Nelson Mandela, everybody studies Florence Nightingale. Instead, we'll be looking at likes of Aisha radiAllahu anhu, characters like that who will help kind of boost the self-confidence of a lot of our students as well. Yes, um, actually, um, thank you uh, very much and uh, hopefully our uh, viewers is going to understand everything uh, about your school. And Mr. Jaman, appreciate the can audience our viewers স্কুলের শুরুটা কবে থেকে আপনি কবের থেকে বা কোথায় কোথায় এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ারিফাই করে দেন জি স্কুল আমাদের সেশন শুরু হবে প্রথম সেশন শুরু হবে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর সম্ভবত সেকেন্ড বা থার্ড সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হবে অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে অ্যারাউন্ড সিক্সটি স্টুডেন্ট অলরেডি ইন্টারেস্ট ষাটজন স্টুডেন্ট অলরেডি তারা ইনরোলমেন্ট করছে এবং এভরিডে আমরা ইনকোয়ারি ইনকোয়ারি পাইতেছি প্যারেন্টসের কাছ থেকে আর সব কিছু মিলে আমরা এই যে আসছে যে ওয়েস ডেতে আছে বুধবার যেটা হয় টোয়েন্টি নাইনথ অফ মে আমরা ওপেন ডে আয়োজন করেছি সেই শুধু ওপেন ডেতে বিভিন্ন রকমের ইনফরমেশন আমরা প্যারেন্টসদের কাছে দিব প্লাস ওখানে একটা এডুকেশন সেমিনার বলতে পারেন এটা হবে প্লাস আমাদের যে যে সকল প্যারেন্টসরা আছে যে এই দেশের এডুকেশন সম্পর্কে এখনো হয়তো অনেক কোশ্চেন আছে তারা জানতে চায় তো এই টাইপের আমাদের একটা সেমিনার থাকবে সেখানে কোশ্চেন এবং আনসার পর্ব থাকবে তো সব মিলে আমরা বেশ বড় আকারে এটা আয়োজন করেছি এটা দুই পর্বে হবে দশটা থেকে টোয়েন্টি নাইনথ অফ মে কামিং ওয়েডনেসডে কয়টা শুরু হচ্ছে সেটা দশটায় দশটা সকাল সকাল দশটায় শুরু হবে তা দুইটা পর্ব আছে দশটা থেকে একটা একটা দেখা যাচ্ছে দুইটা থেকে চারটা তো এটা হবে আমাদের বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকবে সেখানে আর্ট কম্পিটিশন থাকবে ফেস পেন্টিং থাকবে বিভিন্ন রকমের কুইজ থাকবে বাচ্চাদের জন্য যাতে একটা সবাই মিলে একটা এঙ্গেজমেন্ট যাতে হয় একটা ফ্রুটফুল হয় প্লাস আমরা সবার জন্য লাঞ্চের ব্যবস্থা করেছি ওই দিন তো সবাই প্যারেন্টসদের প্রতি উদ্দেশ্য আমার একটা অনুরোধ থাকবে আপনারা সবাই আসেন একটু জানেন ইসলামিক শিক্ষা প্লাস ন্যাশনাল কারিকুলাম সব কিছু মিলে আমরা ওই একটা যে এডুকেশন একটা সেমিনার করব এর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনারা আপনাদের সন্তানদের ঘরে অনেক কিছু শিখাতে পারবেন এর দ্বারাই আনিসুর ভাই অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংকস ফর কামিং থ্যাংকস ফর ইয়ার টাইম ফর ইসলাম চ্যানেল বাংলা অ্যান্ড হোপফুলি ওই অনেক কলিউ এনাদার এনাদার প্রোগ্রাম অ্যান্ড উইল এক্সপ্লেইন এভরিথিং নেক্সট স্টেপ দর্শক আপনারা দেখলেন যে স্কুলটি আমাদের হেড টিচার অ্যান্ড প্রোফ্রাইটার শ্রীজামান ভাই আসছেন এবং এটা আমি মনে করি আমাদের কমিউনিটির জন্য নট অনলি বাংলাদেশি কমিউনিটি আমি মনে করি এটা আমাদের বিলেতের বিলেতের সব ধরনের সব কমিউনিটির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই স্কুলটি যেখানে আমাদের ইসলামিক স্টাডিজ সহ অন্যান্য বিষয়ে বিষয়ে স্টাডি হবে এবং আপনারা আসতে পারেন আগামী উনত্রিশ মে সকাল দশটার থেকে আপনারা আসতে পারেন সেখানে এসে আপনারা দেখতে পারেন স্কুল সম্পর্কে খোঁজ নিতে পারেন কীভাবে রেজিস্ট্রেশন হচ্ছে এবং আপনারা সাবজেক্ট কি বা সব ব্যাপারে আপনারা জানতে পারবেন আগামী উনত্রিশ মে বুধবার আপনারা আসবেন এবং আগামীতে আবারও কোনো অনুষ্ঠানে ওনাদেরকে আমরা নিয়ে হাজির হব আমাদের সাথে থাকবেন এবং আগামী অনুষ্ঠানে দেখা হবে আপনাদের সাথে ধন্যবাদ